কারো কিছু মনে নাই? কিচ্ছু মনে নেই কারো? স্যার, ডুপন্ট নিয়ে মানে পড়াইছিলেন, ওইটুকু মনে আছে যে ওনার স্টোরি বলছিলেন। ডুপন্টে কোনটুকু মনে আছে? কি মনে আছে? ডুপন্ট নামটা মনে আছে বুঝলাম, আর কি মনে আছে তার সাথে ওর মেয়ে? তার পুরো স্টোরিটাই মনে আছে যে লাস্ট পর্যন্ত সে সুইসাইড করছিল, তারপর তার বিজনেস ট্যাকটিক্স আনতেন অনেক কিছু। আচ্ছা, গুড, ভেরি গুড। আর বাকিদের কি মনে আছে? ভেরি গুড, যাক একজন পাওয়া গেল যে যার পুরো স্টোরিটা মনে আছে। বাকিদের কি অবস্থা? বলো কেউ অন্যরা? আর বাকি দেখি কারো কোনো কারোই কোনো কিছু মনে নাই? আচ্ছা, হাত তুলো যে কার একদমই মানে কার কার এক কিছু হইলো মনে আছে, এটা হাত তুলো, ডিজিটাল হাত নীল রঙের। ডায়মন্ড, গুড। আর একজন আচ্ছা, আর কারো কিছু মনে নাই মানে গল্পটাও মনে নাই? এরকম নাই যে গল্পটা মনে আছে বা গল্পের কোন একটা ছোট্ট একটা পার্ট মনে আছে, এরকম নাই? ডায়মন্ড তোমার কি মনে আছে, শেয়ার করবা? স্যার, লাস্ট ক্লাসে লেগিংস এর হিস্ট্রি পড়াইছিলেন, এটা একটু মনে আছে। আচ্ছা, গুড। বাকিদের কি অবস্থা? এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওর এত কিছু হইলো, কিচ্ছু মনে নাই, এত খারাপ অবস্থা? খুব খারাপ অবস্থা নাকি তানভীর, রোমান? খুব খারাপ অবস্থা। আচ্ছা, মানে তার মানে অবস্থা বেশি ভালো না আর কি। কি করা যায় বলো দেখি? যেহেতু মনে নাই, কি করা যায় বলো দেখি? কি করলে মনে থাকবে? আরে বলো না কেন, তোমরা তোমরা তো অনেক জায়গায় অনলাইনে ক্লাস ক্লাস নাও, উদ্ভাস উদ্ভাস বিভিন্ন জায়গায়। বলো কিভাবে করলে মনে থাকবে? কেউ কথা বলতেছে না কেন? একদম এরকম চুপচাপ, তো একটা মনে মনে হচ্ছে যে কবরের মতো নিস্তব্ধ। কেউ বলো। মাসুদ রানা, বলো, তুমি বলো। মাসুদ রানা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো মাসুদ রানা, কি করা যায় বলো তো মনে রাখার জন্য? ওয়ালাইকুম সালাম। জিম, বলো তো। জিম 52, জিম বলো।
জেম কি আসো? জেম কথা বলো না কেন? জেম এই সিআর কে নিশান, সবাই এখন চুপ কেন? আমি কি ওয়ালের সাথে কথা বলতেছি? স্যার জিম তো স্যার অ্যাবসেন্ট। এখানে তো দেখলাম জিম আছে 52, নাহলে আমি ওর কোথায় পাবো? স্যার স্যার উনি স্যার হচ্ছে আমার ছেলে, মানে জিম ওটা আরেকজন স্যার। ও হচ্ছে যে আইডি হচ্ছে 2019 11004। তো 52 যে ছিল সে কে? স্যার উনি স্যার হচ্ছে, জিম ভাই হ্যাঁ উনি ছেলে, আপনি যারা খুঁজতেছেন ওটা উনি না। এখনো তো আছে, এই যে দেখতেছি 2018 11052। আচ্ছা স্যার হ্যাঁ, মানে উনি আমাদের সিনিয়র ভাই একজন। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অসুবিধা কি জিম? ভালো তো, অভিজ্ঞতা বেশি হয়েছে জিম, বলো সিনিয়র ভাই হলে তো ভালো। জিম না স্যার, জিম বলে ডাকলো, অনেকে মনে করে যে আমাদের ওই মেয়েটারা ডাকতেছে, ওটার জন্য হয়তো উনি রেসপন্স করে নাই। ও আচ্ছা, মানে তোমাদের ওই মেয়েটার? জি স্যার, মানে সেম না ওটার জন্য। তোমাদের ওই মেয়েটার না, জি স্যার তোমাদের ক্লাসমেট আরেকজন জিম আছে, এ বলো তোমাদের ওই মেয়েটা। এই আইডি 52 2018, বলো কথা বলো। আচ্ছা কি করা যায়, কেউ তো কথা বলে না দেখি। স্যার আমার মনে হয় যে আগের পড়াগুলো মনে করার জন্য আগের ভিডিওগুলো দেখা যাইতে পারে, আর এখনের পড়া মনে রাখার জন্য ক্লাস কনসিস্টেন্সি হইলে হয়। মানে 1 মাস আগের জিনিসপত্র তো স্যার ভুলে যাওয়াটা অনেক নর্মাল না? না সেটা সমস্যা না, কিন্তু গল্পটা মনে নেই, এই জন্য আমি একটু অবাক হচ্ছি আর কি। মানে আমি বলতে, আমি তো এখনো ওইভাবে পড়াই নেই, পড়ানো মানে হচ্ছে যে মুখস্থ করার মতো কিছু নাই, কিন্তু গল্পটা মনে নেই, এটা একটু ইন্টারেস্টিং আর কি। তো মানুষের তো সাধারণত অন্য কিছু না হলে গল্পটা মনে থাকে, এই জন্যই আর কি। যে তুমি একমাত্র বললা, আর হয়তো ডায়মন্ড হয়তো বললো যে লেগিংস এর, বাকি কারো গল্পটাই মনে নাই। মানে গল্প তো একদম সেই সেই ডুপন থেকে একদম ইয়েতে যায় শেষ হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে শেষ হয়েছে। তো এই জিনিসটা একদম চিন্তা করতেছে যে আসলে তাহলে ওয়ার ইজ দা হচ্ছে গ্যাপ, ওয়ার ইজ দা গ্যাপ। মানে ইন জেনারেলি যে কোনো পড়াশোনাই হচ্ছে যে ইয়া হচ্ছে, যেদিন পড়ায় সেদিনের মধ্যে যদি কেউ মানে রিভিশন দেয় তাহলে 80% সে ধরে রাখতে পারে আর কি সাইন্টিফিক্যালি। এটা যত দিন যাইতে থাকে এটা পরিমাণ তত কমতে থাকে। একমাত্র কোনো কিছু যদি স্টোরি আকারে বলা হয় তাহলেই হচ্ছে যে সেই স্টোরিটা মানুষ ধরে রাখতে পারে আর কি, কিন্তু ইনফরমেশন মানুষ ধরে রাখতে পারে না। এখন এই জন্য একটু অবাক হলো আমার কি হচ্ছে যে স্টোরিটাও কেউ ধরে রাখতে পারেনি। নিশান জি স্যার, তোমার কি মনে আসছে? স্যার মানে গল্প স্যার ফুল মনে নাই, আপনি স্যার ওই ডুপন থেকে শুরু করে মানে সে কি কি জানি করছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এরকম করে বলছিলেন, এটা হালকা হালকা স্যার ঝাপসা মনে আছে, মানে একদম কাহিনী তেমন একটা মাথায় নেই, ওই জন্য স্যার কিছু বলি নাই। ঠিক আছে, নাই কিন্তু এটাও একটু খুব, মানে তার মানে তার মানে আমাদের চিন্তা করতে হবে এখন যে লার্নিংটা তাহলে কিভাবে হবে। মানে লার্নিং হওয়ার 2 ধরনের, একটা হচ্ছে যে আমাদের মানে ট্রেডিশনাল, একটা হচ্ছে গল্প বলা স্টাইলে লার্নিং, আর একটা হচ্ছে যে হাতে কলমে স্টাইলে লার্নিং। 3 ধরনের লার্নিং হচ্ছে যে রোট লার্নিং যেটা বলে মুখস্থ বিদ্যা, যেটা আমাদের টিপিক্যাল এটা, আরেকটা হচ্ছে ধরে যে মানুষ যাই হোক না গল্প বলা মধ্যে যখন বলে তখন সে স্টোরিটা মনে রাখে আর কি, আর একটা হচ্ছে হাতে কলমে করে লার্নিং। তো প্রথমটা তো আচ্ছা আমি এখন পর্যন্ত যাই নাই, কিন্তু দ্বিতীয়টাও একদম, মানে যদি এমন হয়তো যে না 20% মনে নেয় বাকি 70% মনে আসে তাকে বুঝা যায়, কিন্তু এখন তো দেখলাম হচ্ছে 90% বা 95% মনে নেয়, 90% মনে নাই।
তার মানে দ্যাট মেবি দ্যাট ইজ নট অ্যান ইফেক্টিভ ওয়ে অফ হচ্ছে টিচিং অ্যাজ ওয়েল। ওকে, আমরা এখন একটু তাহলে লেটস হচ্ছে যে আমরা থার্ড মেথডে যাই। থার্ড মেথডটা কি? থার্ড মেথডটা হচ্ছে এতদিন তো আমি বললাম, এতদিন এখন তোমরা আমাকে ইয়ে করবো আর কি, নিজেরাই করে আমাকে কি বলে হচ্ছে আমাকে বা প্লাস তোমাদের ক্লাসমেটদেরকে বোঝাবো আর কি। সো তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু ওপেন করি, ওপেন করি হচ্ছে লেকচার। দুইটা পেপার, একটা পেপার হচ্ছে যে ক্যারোথার্সের যে 1930s এর যে পেপার, আর হচ্ছে 1932 যে পেপার। এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করি। সো এটা হচ্ছে 1930 পেপার। পেপারটা কি? স্টাডিজ অন পলিমারাইজেশন এন্ড রিং ফরমেশন 8, অনেক সিরিজের মধ্যে 8 নাম্বার 8 পেপারটা। অ্যামাইন স্তর হচ্ছে যে অ্যাপসাইলিন অ্যামাইনো ক্যাপ্রিয়েট অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো ক্যাপ্রিয়েট অ্যাসিড। সো এটা 3 পেজের একটা পেপার। তার প্রথম পেপার যে এখানে পলিমারাইজেশন রিং ফরমেশনটা কিভাবে হয়, অ্যামাইনটা তৈরি হয় কিভাবে, এটা একটা পেপার, 3 পেজের একটা পেপার। আরেকটা পেপার হচ্ছে 1932 এর, 1932 তে হচ্ছে যে ফরমেশন অফ পেপারটা আর কি, স্টাডিজ অফ পলিমারাইজেশন রিং ফরমেশন 15 আর্টিফিশিয়াল ফাইবার্স ফ্রম সিনথেটিক লিনিয়ার কন্ডেনসেশন সুপার পলিমার্স, ঠিক আছে। সো ওই ওই ফাইবার ওই জিনিসটা আছে। এখানে কি কি আছে দেখি একটু, মেথডস অফ প্রডিউসিং ফিলামেন্ট, ফিলামেন্টটা কিভাবে তৈরি করবে, প্রপার্টিজ অফ দ্য ফিলামেন্টস, ফিলামেন্টের প্রপার্টি দেখি পাইছে, কোল ড্রয়িং উইচ তার টিম নিজে ডিসকভার করছে, কোল ড্রয়িংটা, কোল ড্রয়িং এর ফলেই ফাইবারটা তৈরি হয়েছে 1932 তে। এই যে এক্সট্রা ডিফ্রেকশন প্যাটার্নও দেখাইছে যে ফাইবারের, টেনাসিটি এবং ইলাস্টিসিটি কি পাওয়া গেছে ওই সুপার পলিমারের। তারপরে হচ্ছে যে অন্যান্য যে কন্ডেনসেশন যে সুপার পলিমার সে তৈরি করছিল সেখান থেকে ফাইবারটা কিভাবে বের, কি ধরনের ফাইবার বের হয়েছে, পলিয়ামাইড সহ ফাইবারের ছবিও দিয়ে দিছে অপটিক্যাল মাইক্রোস্কোপে। তখন তো অপটিক্যাল মাইক্রোস্কোপ মানে অ্যানালিটিক্যাল টেকনিক গুলো এত স্ট্রং ছিল না। তারপরে হচ্ছে হি হ্যাজ ডিসকাসড অ্যাবাউট হচ্ছে যে ভেরিয়াস পার্ট অফ ইট, এই যে সেলুলোজ, সিল্ক, পলিস্টার, সে তখন নাম দিছে পলিস্টার 1932 তে, বা অলদো হচ্ছে পলিস্টারটা কমার্শিয়ালি আসছে 1950s এর দিকে আর কি, সো অলমোস্ট 20 ইয়ার্স বিফোর। দেন হচ্ছে ইলাস্টিক রিকভারি অফ ভেরিয়াস ফাইবার্স, পলিস্টার তখনকার সময় যে ফাইবার গুলো ছিল আর কি, এই পলিস্টার গুলো সে তৈরি করছে, আর ন্যাচারাল যে কোন সিনথেটিক ফাইবার তো ছিল না, ইয়া ছিল আর কি, ভিস্কোস রেয়নটা ছিল হচ্ছে যে ওই যে রিজেনারেটেড ফাইবার হিসেবে। তো ভিস্কোস রেয়ন, সিল, ভিস্কোস রেয়ন, সিল ওগুলোর সাথে সে কম্পেয়ার করছে হচ্ছে ইলাস্টিক রিকভারিটা কিরকম। ক্রিস্টাল ল্যাটিস নিয়ে কথাবার্তা বলছে, ক্রিস্টাল ল্যাটিস নিয়ে কথাবার্তা বলছে, ওকে এন্ড দ্যাটস ইট। সো তোমাদের কাজ হবে হচ্ছে এই দুইটা পেপার প্রেজেন্ট করা ইন টু, কি বলো? হ্যালো, কি বলো? স্যার কি করবো বুঝি নাই স্যার, পেপার এই দুইটা পেপার তোমরা প্রেজেন্ট করবা ইন এ গ্রুপ, যেকোনো একটা পেপার যেটা ভালো লাগে। স্যার এইখান থেকে ইনফরমেশন নিয়ে স্যার প্রেজেন্টেশনের মতো প্রেজেন্ট নাকি স্যার এমনি, মানে এমনি আর প্রেজেন্টেশনের মধ্যে প্রেজেন্ট পার্থক্য কি? আমরা স্যার এমনি জাস্ট বলে দিব প্রেজেন্টেশন স্যার স্লাইড আকারে দিয়ে স্যার এগুলো এগুলো বল আর কি স্যার, ওইটা বুঝ। আচ্ছা, এমনি আর একটা হচ্ছে স্লাইড শো প্রেজেন্টেশন, তুমি যদি স্লাইড ছাড়া স্লাইড
ছাড়া বুঝাইতে পারো, ওয়াই নট, ব্ল্যাকবোর্ড লাগলে ব্ল্যাকবোর্ড, কি বলে হচ্ছে, আর যদি মনে করো হচ্ছে যে না তুমি মানে কি বলে হচ্ছে তোমার মুখের কথায় লোকজন কনভিন্স হবে, ফাইন, নো প্রবলেম। স্যার আপনি তাহলে স্যার আগে বুঝাই দেন স্যার, নিজেরা বুঝতে যায় স্যার পরে কি না কি বলবো স্যার, আমরা স্যার মানে থার্ড মেথডে না যাই স্যার। কেন থার্ড মেথডে যাবো না তোমরা? আমি বুঝাই দিলে তো হলো না, তুমি বুঝাবা হচ্ছে, তুমি তুমি তো একা কাজ করবা না, তুমি তোমার গ্রুপে কাজ করবা, তো কোন জায়গায় আনক্লিয়ার থাকতেই পারে এবং থাকবেই, স্বাভাবিক নতুন নতুন টার্মিনোলজি আসবে। দ্যাট বেসিক্যালি দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট, লুক ইট আউট, বেসিক্যালি ইউ উইল প্রিপেয়ার ফর ইউর প্রিপেয়ার দিস প্রেজেন্টেশন, প্রিপেয়ার দিস লেকচার বলো, সেশন বলো, যেটাই বলো না কেন, ফর ইউর ক্লাসমেটস। ঠিক আছে, কি সম্ভব? তোমরা কি লাইভ প্রেজেন্টেশন করতে চাও না রেকর্ডেড প্রেজেন্টেশন করতে চাও? লাইভ প্রেজেন্টেশন না রেকর্ডেড প্রেজেন্টেশন? স্যার রেকর্ডেড হলে একটু সময় লাগবে, কারণ অনেকদিন ধরে স্লাইড বানাই না। তো বুঝি না ইমন, আরেকবার বলবা? স্লাইড তো অনেকদিন ধরে বানানো হয় না, তো সময় লাগবে যদি আমরা প্রেজেন্টেশনটা রেকর্ড। কতদিন সময় লাগবে বলো, কতদিন সময় দিলে তোমরা হবে তোমার সেটা বলো। নেক্সট উইক এর পরের উইকে আমরা করব। ঠিক আছে, 2 উইক সময় দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লাইভ প্রেজেন্টেশন না হচ্ছে ক্লাস রেকর্ডেড প্রেজেন্টেশন কোনটা সুবিধা হয়, সময় দেওয়া যাবে? স্যার গ্রুপ করে আমরা রেকর্ডেড দিলে বেটার হয়। আচ্ছা গ্রুপ তো করতেই হবে, গ্রুপ করে রেকর্ডেড দিলে হবে। আর বাকিরা কি বলে, অন্যরা কথা বলে না কেন? স্যার রেকর্ডেড দেই স্যার। রেকর্ডেড দেই, আচ্ছা ওকে। আর অন্য কেউ? স্যার রেকর্ডেড। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডেডই হোক, আর হচ্ছে তাহলে রেকর্ডেড হবে। যদি রেকর্ডেড হয় তাহলে রেকর্ড করে, তাহলে তোমরা প্রথম কাজ হবে হচ্ছে গ্রুপ করা, সেকেন্ড কাজ হবে হচ্ছে গ্রুপে ওই জিনিসটা স্টাডি করা, থার্ড কাজ হবে হচ্ছে যে সেটাকে রেকর্ড করা, এবং সবার পার্টিসিপেশন লাগবে, একজন করলে হবে না, কম বেশি তুমি ভয়েস দাও, ভিডিও ভয়েস দাও, ভিডিও দাও, মানে এক খান একাডেমির মতো করো, কোর্সের মতো করো, এমনি নর্মাল হচ্ছে যে ভয়েস ভিডিও সব মিলে করো, যেভাবে তোমার যেভাবে সুবিধা হয়। আলটিমেটলি টার্গেট হচ্ছে যে এনি টুলস দ্যাট এনি মেথড দ্যাট ইউ ক্যান ইউজ, বাট আলটিমেট আউটপুট হচ্ছে যে হাউ ইউ আর এবল টু হচ্ছে কনভে দ্য পেপার ফর ইউর হচ্ছে যে ক্লাসমেটস। ঠিক আছে, বুঝতে পারছি আমি? স্যার ইংলিশে করবো না বাংলায় করবো? রাইট, ইংলিশ, বাংলা, আরবি, সোয়াহিলি, ফ্রেঞ্চ, জার্মান, যে কোনো ভাষা করতে পারো এক্সেপ্ট হিন্দি এবং উর্দু। ঠিক আছে, এই দুইটা ভাষা ছাড়া বাকি যে কোনো ভাষায় করো, আমাদের আমার কোনো প্রবলেম নাই। অন্যতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, আপনি কয়টা ভাষা জানেন স্যার? মানে আমি কয়টা ভাষা জানি ইট ইজ নট ইম্পর্টেন্ট আর কি, তুমি কয়টা ভাষা বলতে পারবো আমি সেটাই দেখতে চাই। স্যার মোটামুটি বাংলাদেশের আঞ্চলিক ভাষা পারি, হিন্দি উর্দু মোটামুটি পারি। আঞ্চলিক ভাষাকে যদি ভাষা ধরতে হয় তাহলে অবশ্য তাহলে একটু ঝামেলা আছে আর কি, হচ্ছে যে ওয়াই নট। ঠিক আছে, চিটাঙ্গা ভাষা হইলে তো আর কেউ বুঝবে না, চিটাঙ্গা ভাষা বা সিলেটি বা বুঝবে না, না বুঝাটাও হচ্ছে যে ভাষা আর কি। ঠিক আছে, না বোঝাটাও হচ্ছে ভাষা আর কি, সো নো প্রবলেম। আচ্ছা, সো এটা ভাষা নিয়ে গেল। টাইমিং এর ব্যাপারে হচ্ছে যে কোনো লিমিট নাই, লিমিট নাই মানে হচ্ছে যে তুমি তোমার তোমার যতটুকু, মানে 5 মিনিট যদি 5 মিনিটে যদি তুমি আইডিয়াটা ইয়ে করতে পারো, লেস হচ্ছে 5 মিনিটেই, যদি 10 মিনিট লাগে 10 মিনিটেই, ইউ টেক ইউর হচ্ছে যে বেসিক্যালি ইউ ফিল হাউ হাউ মাচ টাইম ইউ নিড টু হচ্ছে কনভিন্স। ঠিক আছে, কি বলছে বোঝা গেছে? হ্যালো
স্যার গ্রুপ মেম্বার সর্বোচ্চ কয়জন? আচ্ছা রাইট, গ্রুপ মেম্বার হবে 4 থেকে 5 জন, গ্রুপ মেম্বার হবে 4 থেকে 5 জন। এবং গ্রুপ মেম্বার কি তোমরাই করবে নাকি অন্যরা, কি বলে হচ্ছে যে তোমরা নিজেরা করতে পারবে না? স্যার অনেকে তো স্যার এমনি অপশন থাকে, আপনি রোল অনুযায়ী গ্রুপ করে দেন তাহলে। জি স্যার আপনি করে দিলে ভালো হয়। জি স্যার আপনি করে দেন। রোল অনুযায়ী এটা আবার কেমন জিনিস স্যার? আপনার যেভাবে মন চায় ওইভাবে করে দেন, রোল অনুযায়ী করা লাগবে না স্যার। স্যার 5 জন করে একটা ব্রেকআউট রুম দিয়ে দেন তাহলে যার ভাগে যেটা পড়ে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু তোমরা নিজেরা করতে গেলে কি সমস্যা? নিজের ডিসিশন টা নিজেই নিতে হবে। খুব ভালো ফিডব্যাক পাবেন আর কোন গ্রুপে স্যার ফিডব্যাক এর এফও পাওয়া যাবে না স্যার। আমি ফিডব্যাক এর বিষয়টা বলি, ফিডব্যাক এর অংশটা বলিনি এখনো। তার আগে তোমাদেরকে আমি একটু যে অ্যাটেন্ডেন্স টা একটু দিয়ে দিই, যাতে হচ্ছে যে যার যার ধারণা লাগে তারা তাড়াতাড়ি যেতে পারে। আমি তো জানি যে অনেকেই অ্যাটেন্ডেন্স এর জন্য বসে রইছ, তাদেরকে সুযোগ করে দেই যাওয়ার, কি বলো? জি স্যার এদের ছাড়াই আমাদের ক্লাস আরো সুন্দর হবে স্যার। হ্যাঁ ওরা ছাড়াই আমাদের ক্লাস আরো সুন্দর হবে। জি স্যার তাই মনে হয় স্যার। 51 জন আছে তো, আমি দেখি হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পর পর কয়জন হারাই যায়। ওকে আচ্ছা, মার্কিংটা মার্কিংটা না কি বলে হচ্ছে লেসে হচ্ছে আমরা একটু এটাকে একটু কি বলে হচ্ছে যে ইন্টারঅ্যাকটিভ করি। তোমরা যারা রেকর্ডেড রেকর্ড জিনিসগুলো দিবা অনলাইনে গুগল ক্লাসরুমে, বাকি মনে করো হচ্ছে ধরো তোমরা তো কতজন স্টুডেন্ট টোটাল? সরি 81 তাহলে ধরে নিলাম হচ্ছে 16টা গ্রুপ হবে, 16টা বা থেকে 20টা, 4 থেকে 5 জন মানে 16 থেকে 20টা গ্রুপ। সো মানে একটা গ্রুপ যখন কি বলে হচ্ছে যে ইয়া করবে সবগুলো যখন গ্রুপ যখন দিবে, তারপরে বাকি গ্রুপ গুলো এটাকে তোমরা মার্কিং করবে 50 বা 100 মার্কের ভিত্তিতে, ঠিক আছে? সেই তারপরে ওগুলো যোগ করার পরে টপ থ্রিতে যারা টপ থ্রি বা টপ ফাইভ হবে, টপ ফাইভ মার্কস পাবে, তাদেরকে আমি কি বলে হচ্ছে আমন্ত্রণ জানাবো যে লাইভ ক্লাসে, লাইভ প্রেজেন্টেশন ক্লাসে, কি বলো এটা কেমন হয়? স্যার ভালো হয় স্যার। অ্যাটেন্ডেন্স স্যার? জি স্যার গুগল ফর্মটা কাজ করতেছে না স্যার। জি স্যার কাজ করতেছে না স্যার। আচ্ছা আমি এটাই কি বলে হচ্ছে এটা করে দেই নাই আছে মনে হয়, হচ্ছে এক সেকেন্ড কোথায় গেল তোমরাই ইয়া করবা হচ্ছে কাদেরটা ভালো হয়েছে বা কাদেরটা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিব, যে যেই ক্রাইটেরিয়ার বেসিসে হচ্ছে তোমরা হচ্ছে ওই ওই গ্রুপটাকে মার্কিং করবা। সো মার্কিং গুলো টোটাল ধরো 100 হলে, তারপরে হচ্ছে ধরো 16টা গ্রুপ হলে 1500 যারা যত বেশি পাবে সেই টপ গ্রুপ গুলোকে আমরা পরে ইয়া দিয়ে দিব, অ্যানোনিমাস দিয়ে দিব, যে কোন গ্রুপ কত নাম্বার দিছে কেউ জানতে পারবে না, কি বলো? লাস্টের জিনিস বুঝি নাই নিছেন? লাস্টের জিনিসটা বুঝি নাই, কি নাম্বার কেমনে দিবেন কি বলছেন জিনিসটা বুঝতে পারি নাই। মানে মনে করো হচ্ছে ধরো একটা গ্রুপ হচ্ছে ধরো তোমার গ্রুপ নিশান্তের গ্রুপ, হ্যাঁ নিশান্তের গ্রুপ ধর জমা দিলো, এটা বাকি অন্যান্য গ্রুপ এটা মার্কিং করবে আর কি অ্যানোনিমাসলি। মানে বন্ধু বলে তোমার বেশি দিবে, তুই আমার বেশি দিস না কেন, তুই আমার কম দিস কেন, এগুলো তো কমন জিনিস। বয়স শুনলেই তো বোঝা যাবে কার কোনটা না, প্রেজেন্টেশন বুঝবে কিন্তু মার্ক কত দিবে এটা জানার দরকার নেই, কে কোন কত দিছে। ফর এক্সাম্পল নিশানকে মনে করো হচ্ছে যে ধরো যদি জানে হচ্ছে যে নিশানের বন্ধু হচ্ছে মুক্ত, নিশান মুক্তকে বলে দেবে তুই কিন্তু বেশি দিবি, কিন্তু আসলে যে সে কত দিছে এটা যদি মানে
ওপেন থাকে তাহলে তো কি হবে বুঝতেই তো পারতেছ। তো কাজে এটা অ্যানোনিমাসলি হবে, জানবে না হচ্ছে যে মার্কসটা কিরকম হইতে হবে। অবজেক্টিভলি মার্কস দেওয়াটা হচ্ছে একটা পার্ট অফ দা হচ্ছে কনস্ট্রাকটিভ মানে ফিডব্যাকই হচ্ছে পার্ট অফ দা হচ্ছে ইভালুয়েশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আর কিছু কি আছে আমি বলি নাই? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কবে জমা দিবা। সো লেটস সে হচ্ছে আজকে যদি 25 নভেম্বর হয়, 2 ডিসেম্বর এবং হচ্ছে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বরে তোমরা হচ্ছে প্রেজেন্টেশন আপলোড করবা, রেকর্ডিংটা আপলোড করবা। আমি একটু রেকর্ডিং এর ব্যাপারে বলি, যেহেতু এখানে প্রচুর ছেলে পেলে আছে যারা হচ্ছে যে গ্রামে থাকে বা ইন্টারনেট খারাপ বা নেটওয়ার্ক খারাপ বা ফ্যামিলিগত খারাপ, সো মানে ট্রাই টু ইনক্লুড এভরি ওয়ান অফ দেম। মেবি তাদের থেকে তোমরা হচ্ছে জাস্ট মোবাইল রেকর্ডিং করে সেই রেকর্ডিং গুলো পরে যুক্ত করে দিতে পারো, যেভাবে হোক না কেন মেক শিওর হচ্ছে যে এভরিবডি ইজ ইনক্লুডেড। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কেউ যেন হচ্ছে যে এরকম না হয় হচ্ছে যে তার তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা তার ফ্যামিলিগত কন্ডিশনের কারণে বা তার টেকনোলজিক্যাল লিমিটেশনের কারণে সে হচ্ছে যে এইটাতে পার্টিসিপেট করতে পারে না, এটা যেন না হয়। কারণ হচ্ছে যে মানে ফাইন্ডিং এ সলিউশন ইজ এ ইঞ্জিনিয়ার্স জব। সো এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে ইউ ফাইন্ড ইউর ওন ওয়ে হাউ টু ইনক্লুড ইউর টিম মেম্বার্স ইন দ্য প্রেজেন্টেশন। মানে তুমি প্রেজেন্টেশনে খারাপ করো বা ইয়ে খারাপ করো এটা নিয়ে আমি যতটা কথা বলবো, তার চেয়ে যদি দেখি হচ্ছে গ্রুপ মেম্বার ইনক্লুডেড হয় নাই সেটা নিয়ে আমার বেশি খারাপ লাগবে। কারণ হচ্ছে যে ইট ইজ হচ্ছে যে পার্ট অফ দ্য জব হচ্ছে যে এভরিবডি শুড বি ইনক্লুডেড। ঠিক আছে, বুঝা গেছে? সো মেক শিওর ইউ ট্রাই টু মেক এভরিবডি এঙ্গেজ, এন্ড ইফ ইট ইজ নট পসিবল ফর এনি অফ দ্য রিজনস দেন অলসো ইউ ট্রাই। ঠিক আছে, ইজ ইট অল রাইট? স্যার আমাদের মানে ফোর্থ ইয়ারের থিসিস এর জন্য আমাদের বাসার স্যার বলছিল 4 জন করে একটা গ্রুপ করতে, অনেকে আমাদের একটা ছোটখাটো গ্রুপ আছে প্রত্যেকেরই মানে 4 জন, এটা দিয়ে করা যাবে? আচ্ছা, ওই গ্রুপ কে, ওই গ্রুপ কি প্রেফারেবল তোমাদের জন্য? আর না হলে আমি যেখানে এই গ্রুপ করে দিব, কি বলে হচ্ছে স্যার ওইটা আমরা মোটামুটি যারা যাদের সাথে কমফোর্টেবল ওইভাবে বেছে নিছিলাম স্যার। আমি স্যার ওই গ্রুপে থাক, স্যার ওই গ্রুপটাই ভালো, স্যার ওই গ্রুপে থাক। আচ্ছা, ডিজিটাল হাতুল ওই গ্রুপ থাকবে কয়জন? এখানে 54 জন আছে, 52 জন আছে, মানে দুইটা অপশন। অপশন এ হচ্ছে বাসার স্যারের গ্রুপই থাকবে, অপশন বি হচ্ছে আমি এখানে র্যান্ডমলি গ্রুপ করে দিব, অপশন সি হচ্ছে তোমার কোন নিজেরা গ্রুপ করবে। প্রথম তো হচ্ছে অপশন এ হাত তুলো, এই কয়জন হাত তুলছে অপশন এ বাসার স্যারের গ্রুপ? ১২ জন ১৩ জন ১৪ জন হাত তুলছে, ১৫ জন ১৭ জন হাত তুলছে হচ্ছে, ১৮ জন আচ্ছা, 18 জন হাত তুলছে হচ্ছে অপশন এ মানে বাসার স্যারের গ্রুপ। এবার সবাই ডিজিটাল হাত নামায় ফেলো, জিরো করে ফেলো। ওকে, নিবিড় তুমি হাত হাত নামায় ফেলো, নিবিড় তুমি হাত নামায় ফেলো। আচ্ছা, আমি তোমার হাত নামায় ফেলছি। এবার হচ্ছে অপশন বি, আমি এখন একটা নতুন করে গ্রুপ তৈরি করে দিব র্যান্ডমলি। ৮ জন ৯ জন ১০ জন ১১ জন ১২ জন আচ্ছা, তো 17 জন হচ্ছে অপশন এ, ১২ জন হচ্ছে অপশন বি। এবার সবাই ডিজিটাল হাত নামায় ফেলো, অপশন সি এবার আমরা আসব, সবাই জিরো হওয়ার পরে ডিজিটাল হাত। আচ্ছা, তার মানে হচ্ছে অপশন সি যে নিজেরা গ্রুপ করবে কয়জন দেখি। ৬ জন হইলো ৭ ৮ ৯ ১০ জন তার মানে প্রথম অপশনটাই হচ্ছে বাসার স্তরে যে গ্রুপটা করে দিছে সেই অপশনই হচ্ছে রয়ে গেল। হ্যাঁ, তো তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে কালকের মধ্যেই গ্রুপ ক্লাসরুমে এই ১৭ সবাই ডিজিটাল হাত নামাইতে পারো।
কালকের মধ্যে এই গুগল ক্লাসরুমে তোমাদের এই গ্রুপের কি বলে হচ্ছে যে নামগুলা এবং আইডি সহ দিবা, তার সাথে একটা এডিশনাল জিনিস যুক্ত করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে গ্রুপের একটা নাম দিবা। সেই নামটা হবে হচ্ছে তোমাদের দেখা যে কোনো একটা বাংলা সিনেমার নাম অনুসারে, বাংলাদেশের সিনেমার নাম অনুসারে। স্যার বাসা স্যারের গ্রুপে স্যার অনেকেই নাই, স্যার জাস্ট বলছে যে তোমরা চারজনের একটা গ্রুপ আপাতত করে রাখো, ঠিক আছে স্যার, এটার কোনো অফিসিয়াল ভ্যালিডিটি নাই স্যার। তো অনেকেই স্যার করে, স্যার 60% স্টুডেন্ট নিজেদের মধ্যে করছে আর 40% স্টুডেন্ট করেই না স্যার, অনেকে আবার জানেই না গ্রুপ সম্বন্ধে স্যার। আচ্ছা সেই ক্ষেত্রে এই জন্যই তোমরা কালকের মধ্যে যখন গুগল ক্লাসরুমে দিবা তখন আমরা দেখবো যে কতজন স্টুডেন্ট অলরেডি এটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। হ্যাঁ ধরো 80 জনের মধ্যে ধরো 60% মানে ধরো 6টা 48 50 জন হয়ে গেছে, তার মানে আরো 30 জন বাকি রয়ে গেছে। তখন এই 30 জনকে আইদার বলবো যে তোমরা নিজেরা গ্রুপ খুলে নাও অথবা আমরা র্যান্ডমলি গ্রুপ খুলি, ঠিক আছে? ওকে, 4 থেকে 5 জন কিন্তু গ্রুপ হবে, তোমরা যেভাবে করতে চাও। তো প্রথম কাজ হবে হচ্ছে যাদের যাদের গ্রুপ রেডি আছে গ্রুপ গুলো ক্লাসরুমে আপলোড করতে থাকো, তাহলে যেটা হবে আর কি কোন কোন আইডি চলে গেছে এটাও যেমন তুমিও জানলা ওরাও জানবো, কনফিউশন হওয়ার চান্স খুবই কম। একটা জিনিস অ্যাড করো, বারবারই বলতেছি যে তোমাদের গ্রুপের নাম একটা বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমার নাম অনুসারে যে সিনেমা তোমরা দেখছো, আবার ডুপ্লিকেট নাম যেন না হয়, ঠিক আছে? স্যার এটা তো অনেক ফানি নাম হইতে পারে। হ্যাঁ হইতে পারে, হইলে হবে, অসুবিধা কি? যদি সিনেমার নাম থেকে দূরে যায় আমার অসুবিধা কি? কিন্তু তুমি দেখতে হবে, তোমরা তোমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে যে কোনো একজন দেখতে হবে, ঠিক আছে? ওকে, সো এটা কালকের মধ্যে করে ফেলো, আমরা তখন দেখবো হচ্ছে যে কি বলে হচ্ছে যে কতজন মিসিং আছে বা কিছু, সেই অনুসারে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে। আমি ইনস্ট্রাকশনটা এবং পার্ট দুইটা ইয়াতে দিয়ে দিব, এই গুগল ক্লাসরুমে দিয়ে দিব, কিছুক্ষণ পরেই দিয়ে দিব। সো তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, যদি কোনো নতুন কিছু ইনস্ট্রাকশন আসে তখন বলতে গুগল ক্লাসরুমে ডিসকাস করে নিব। অলরাইট, আর কোনো কিছু আছে কিনা? বাট প্লিজ 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 এভরিবডি ইনক্লুড, ট্রাই ট্রাই হার্ড, ঠিক আছে? মানে যত যার যতটুকু পর প্র্যাকটিস যতবার ইচ্ছা ততবার করো, রেকর্ডিং যেহেতু করবা এবং হচ্ছে যে আই এম শিওর যে উইল ফাইন্ড এ গুড গুড থিং। ওকে, আর কিছু? স্যার এই বাংলা ছবির একটা নাম ছিল অনেক ফানি, যে স্বামী কেন আসামি, এটা হতে পারে? হ্যাঁ হতে পারে, স্বামী কেন আসামি এটা ফানি। আমি একবার তোমাকে বলি ফানি নাম, একবার মুভি হচ্ছে গরিবের রানী, মুভির নাম গরিবের রানী, মানে কি বোঝা যাচ্ছে বলো তো, মানে কে কি বুঝতেছ? স্যার বস্তি আরো বেশি গরিব। হ্যাঁ রানী মানে স্যার আরো বেশি গরিব, মানে বস্তিতে থাকে সর্দার ওদের এই টাইপস। আচ্ছা আরেকজন, আর একজন গুড, আর অন্যরা? স্যার নায়ক গরিব বাট নায়িকা স্যার অনেক ধনী ঘরের কোন সন্তান। আচ্ছা গুড, আর স্যার আপনার জিজ্ঞেস করার স্টাইলে মনে হচ্ছে নায়কের নামই হচ্ছে গরিব, এরকম কিছু নিশ্চয় ঠিক মতো ধরছো আর কি। নায়কের নাম গরিবুল্লাহ, নায়িকার নাম হচ্ছে রানী, ঠিক আছে? সিনেমার নাম গরিবের রানী, তো এই যে ইনোভেটিভনেস, ঠিক আছে? সাপও মরলো লাঠিও ভাঙবো না, আমাকে এটা ভালোভাবে শিক্ষা দিছে হচ্ছে যে যে কিভাবে আসলে ইয়ে করতে হয় আর কি, এই ব্র্যান্ডিং বা হচ্ছে মার্কেটিং এর এই কাজগুলো করে তারা আর কি। বাট এনিওয়ে, বাট নিশান তুমি ধরতে পারছো, দ্যাট ইজ অলসো ভেরি গুড ইন্টেলিজেন্স, যে আমার কোয়েশ্চেন করার প্যাটার্নে ধরতে পারছো। রাইট, ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে আমরা এখানে স্যার বলো ডায়মন্ড স্যার, আমরা যদি স্লাইড বানাই তাহলে তো আমরা ভয়েস ওভার দিব। হ্যাঁ ভয়েস ওভার দিতে পারো, আমি বলছি যে অ্যাজ লং এভরি মানে তুমি যেভাবে কমফোর্টেবল হও, আমি এখানে আমার জন্য টুলসটা কোনো ম্যাটার করে না, আমার জন্য যে মেটা ম্যাটার করতেছে সেটা হচ্ছে যে হাউ ইউ আর গোয়িং টু কনভিন্স হচ্ছে যে মেক ইউর স্টুডেন্টস ফেলো ক্লাসমেটস আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য টপিক, কারণ আলটিমেটলি ওরা বুঝতে হবে, ওরাই মার্কিং করবে। সো সো রাদার দেন হচ্ছে যে আই এম টিচিং ইউ, বেসিক্যালি ইউ আর টিচিং অল অফ দ্যাম, ইউ অ্যান্ড ইউর গ্রুপ মেম্বার্স।
আর স্যার যে পেপারের উপর আমরা করব, ওই পেপারের মানে মধ্যে যে যে ইনফরমেশন থাকবে ওই রিলেটেড আমরা কি কোনো পিক বা ভিডিও ইউজ করতে আচ্ছা রাইট না তা হয়তো না আমি চাইবো না হচ্ছে যে তুমি অন্য কোনো ভিডিওতে বা ইয়াক্ট করো, বাট লেটসে হচ্ছে কি কি আসবে অবজেক্ট, মানে এই পেপারের অবজেক্টিভ কি ছিল, সে কিভাবে কাজগুলো করছে, রেজাল্ট বা আউটপুট গুলো কিভাবে আসছে, পেপারের লিমিটেশন গুলো কোন জায়গায় ছিল, এই জিনিসগুলো নিয়ে তুমি কথা বলতে পারো। এবং লাস্টে তুমি যদি চাও পেপারটা মানে মানে লাস্টে যে তুমি মানে এই পেপারটা থেকে তোমার যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং বা তোমার যদি কোনো কি বলে হচ্ছে ইনসাইট অথবা হচ্ছে তোমার যদি কোনো কিছু লিমিটেশন মনে হয় সেটা তুমি বলতে পারো, বাট ওইটা হবে তোমার পার্ট, তুমি এটা ক্লিয়ার করে নিবা যে পেপারে এই জিনিসগুলো বসতে আর আমার মনে হচ্ছে যে এই জায়গাটা এখানে একটা ইস্যু তৈরি বা তোমার যে অংশটা মনে হচ্ছে আর কি। সো মেক শিওর করবা হচ্ছে তুমি যখন প্রেজেন্ট করবা বলবা ওই পেপারেই বলছে এটা নিয়ে বলবে, এটা তোমার পেপার না, এভাবে বলবা ফাইনালে যে যদি তোমার যদি বা কোনো জায়গায় যদি মনে হয় যে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা এখানে এখানে এরকম হইতে পারতো সেটা তুমি বলতে পারো, ইটস আপ টু ইউ। মানে স্যার ওই লাস্ট আমার অপিনিয়ন বাদে পুরো কাজটা আমাকে ওই পেপারের মধ্যে সীমাবদ্ধ থেকে করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো জিনিস টপিক যদি না বুঝো বা কোনো ওয়ার্ড মানে ওয়ার্ড বা হচ্ছে কোনো টার্মিনোলজি না বুঝো তুমি নিজের থেকে অন্য জায়গা থেকে বুঝে নিতে পারো, but ultimately you are presenting this paper. Okay sir, thanks. আর কিছু? Anybody else? যদি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করে দেই। তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার দিছি। ঠিক আছে, আমরা আজকে যেমন এক মাস পরে আমরা যেমন এই মানে স্টোরির মাধ্যমে দেখলাম হচ্ছে ফিডব্যাকটা খুব ভালো আসে নাই, ঠিক আমরা এই একই কাজ প্রেজেন্টেশনের এই কাজটা করার পরে আবার এক মাস পরে বা দেড় মাস পরে দেখবো হচ্ছে যেটা আউটপুট তোমাদের মনে থাকে কিনা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর রুমি, কোয়েশ্চেনটা হচ্ছে যে পেপার যে প্রেজেন্ট করব আমরা মানে ওইটাতে কি কোনো বেসিক রিকোয়ারমেন্ট আছে যে এই এই বিষয়গুলো অ্যাট লিস্ট থাকা দরকার অথবা থাকতে হবে? আলটিমেটলি ওই যে পেপারের উদ্দেশ্যটা কি, সে কিভাবে প্রসিডিউরটা করছে, তারপরে হচ্ছে সে কি কি রেজাল্ট পাইছে, আউটপুট কি আসছে, এটা বলবো আর কি। ওকে স্যার, আর কিছু? যে কোনো একটা পেপার চুজ করতে পারো, নট নেসেসারি দুইটা পেপারই চুজ করতে হবে, যেটা তোমার ভালো মনে হয় যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো ডু ইট, ঠিক আছে? আর স্যার পেপারটা কি স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন? হ্যাঁ, এই ক্লাস শেষে এখনই আপলোড করে দেব উইথ ইনস্ট্রাকশন, ঠিক আছে? আর কিছু যদি না হয় তাহলে আমরা এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।